14 জুলাই থেকে এ রাজ্যে অরণ্য সপ্তাহ শুরু হয়েছে। রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে গাছের চারা বিলি করা হয়। উদ্যোক্তারা জানান, তাদের প্রথম ও প্রধান শর্ত প্লাস্টিক বর্জন করতে হবে। এই অঙ্গীকারবদ্ধ হয়েই বৃক্ষপ্রেমীরা গাছের চারা সংগ্রহ করেন। এদিন আম, জাম, সেগুন, মেহগনি, নারকেল, সুপারি, লেবু, রঙ্গন, বেলফুল সহ বিভিন্ন ফুল ও ফলের চারা বিতরণ করা হয়। আজকে অ্যাকচুয়ালি মানে আমরা প্রতি বছরই এই সময়ে বৃক্ষ বিলি করি, এবং আমাদের যে মূল স্লোগান থাকে যে গাছ লাগাবেন আপনি, চারা দেবো আমরা, তা আমরা যে এই স্লোগানের মাধ্যমে যে মানুষের কাছে গাছের চারা পৌঁছে দিই, এবং আমাদের প্রতি বছরে একটা করে শর্ত থাকে, এবং এবছরে যে শর্তটা আমরা রেখেছি যে মানুষ যে মানুষ প্লাস্টিক বর্জন করবে এবং তাকে আমরা একটা বৃক্ষ বিনামূল্যে বিতরণ করব, এবং আজ থেকে যে গাছটা নিচ্ছে সে আজ থেকেই প্লাস্টিকটা বর্জন করবে এবং আগামী দিনে সে প্লাস্টিক ব্যবহার করবে না, এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের কাছে হবে। আপনারা সারা বছরই এই গাছ নিয়েই অনেক অনুষ্ঠান করে থাকেন এবং মানুষকে সচেতন করেন, আপনাদের কাজের পরিধি কি অনেকটা বেড়েছে এখন, মানে জেলা ছাড়িয়ে তো ভিন জেলাও কাজ করছেন? হ্যাঁ, আমরা জেলা ছাড়িয়ে বিভিন্ন জেলাতেও কাজ করছি, হুগলি, হাওড়া, কলকাতা, বিভিন্ন জায়গাতেই আমরা কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য একটাই, যে মানুষ পরিবেশকে ভালোবাসুক, পরিবেশটা দূষণমুক্ত হোক এবং সুন্দর একটা সবুজ পৃথিবী আগামী প্রজন্মের জন্য আমরা যেন উপহার দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য। অযথা গাছ নষ্ট করা চলবে না, গাছ অত মূল্যহীন বস্তু নয়। পৃথিবীর এখন সব থেকে বড় সমস্যা উষ্ণায়ন, এই গ্লোবাল ওয়ার্মিংকে রুখতে পারে একমাত্র গাছ। আপনাদের সকলের কাছে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।